আপনারা জানেন বিগত 24-8 তারিখে আসামি তাহার বিরুদ্ধে রুজুকৃত বিভিন্ন থানার মামলায় গ্রেপ্তার এড়ানোর জন্য অবৈধভাবে ভারতে গমনকালে সিলেট সীমান্তে বিজিবি কর্তৃক আক্রমণ, তখন বিজিবি তাকে পুলিশের কাছে হস্তান্তর করলে পুলিশ তাকে কার্যবিধি 54 ধারা গ্রেপ্তার করে কোর্টে হাজির করে। পরবর্তীতে অবৈধভাবে ভারত গমনের চেষ্টার অপরাধে তার বিরুদ্ধে কানাইঘাট থানার মামলা নম্বর 10/25/2024 বাংলাদেশ পাসপোর্ট অর্ডার আইন 1973 সালে মোতাবেক তার বিরুদ্ধে এই মামলা রুজু হয়। আজকে অত্র মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত তাকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন। তার পক্ষে সরকার নিয়োজিত আইনজীবী তাহার জামিনের প্রার্থনা করেন। মামলাটি জামিন যোগ্য বিবেচনায় বিজ্ঞ আদালত তাকে আজকের এই মামলায় জামিন প্রদান করেন। জি হ্যাঁ হ্যাঁ, উনি এই মামলায় এখানে জামিনপ্রাপ্ত হইলেও ওনার বিরুদ্ধে যেহেতু ঢাকার বিভিন্ন থানার হত্যাসহ বিভিন্ন গুরুতর অপরাধে সহায়তার জন্য মামলার রুজু আছে, ওইসব মামলায় তিনি জেল হাজতে আটক থাকবেন এবং ওনাকে পরবর্তীতে এই জেলখানা থেকে ঢাকায় প্রেরণ করা হবে। আমার নাম মোহাম্মদ জামশেদ আলম, আমি কোর্ট ইন্সপেক্টর সদর কোর্ট সিলেট।